বন্ধুরা, আজ আমি এমন একটি স্টেশনের কথা বলতে চলেছি যা পুরো 42 বছর বন্ধ ছিল। এই স্টেশনের উপর থেকে অনেক ট্রেন যাওয়া সত্ত্বেও এখানে কোনোভাবে কোনো ট্রেন দাঁড়ায়নি। কলকাতা থেকে ঝাড়খণ্ড যাওয়ার মেল লাইনে এই স্টেশনটি পড়ে। এই স্টেশনে দাঁড়ানোর পরিবর্তে আরও দ্রুত বেগে প্রতিটা ট্রেন বেরিয়ে যায়। এর আসল কারণ হলো একটি মেয়ে। যে স্টেশন ওই এলাকার প্রতিটা মানুষের সুবিধা দিয়ে থাকে, সেই স্টেশনে একটি মেয়ে প্রত্যেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত। আজ আমি যে স্টেশনটি নিয়ে বলতে চলেছি সেটি হলো বেগুনকোদর। তো বন্ধুরা, দেরি আর কিসের, চলুন বেগুনকোদর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। আমি মল্লিকা আর আপনারা দেখছেন মল্লিকা মোটিভেশন। 1960 সালের আশেপাশে বেগুনকোদর এলাকাতে রেল লাইন থাকলে কোনো স্টেশন ছিল না। এখানকার মানুষরা ট্রেন ধরার জন্য 25 থেকে 30 কিলোমিটার দূরে যেত। বেগুনকোদর স্টেশনের আশেপাশে লোকেদের প্রচুর অসুবিধা ফেস করতে হতো। ওখানকার স্থানীয় বাসিন্দারা এই এলাকায় একটি স্টেশন তৈরির আর্জি জানায়, আর পরবর্তী সময় এখানে সরকার নতুন স্টেশন তৈরিও করে দেয়। 1962 সালে স্টেশনটি পুরোপুরি কমপ্লিট হয়। এই স্টেশনে শুধুমাত্র একটি টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয় আর একটি কোয়ার্টার দিয়ে স্টেশনটি চালু করে দেওয়া হয়। এখানে কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হয়নি। এখানে বেশি বড় স্টেশনের দরকারও ছিল না, ছোট গ্রাম হওয়ার কারণে। তারপর এই স্টেশনে প্যাসেঞ্জারযুক্ত ট্রেনগুলি দাঁড়ানো শুরু করে, ফলত বেগুনকোদর এলাকার মানুষদের প্রচুর সুবিধা হতে থাকে। মানুষ আনন্দের সঙ্গে স্টেশনটি ব্যবহার করা শুরু করে। খুব ভালোভাবেই চলছিল, কিন্তু মাত্র 5 বছর। 1967 সালে মোহন নামে এক ব্যক্তি স্টেশন মাস্টার হিসেবে নিযুক্ত হন। উনি ওখানে পুরোটাই দেখাশোনা করতেন। একদিন হঠাৎ সন্ধ্যাবেলা দেখে একটি মেয়ে ট্রেনের সাথে দৌড়াচ্ছে। প্রথমে উনি অতটাও গুরুত্ব দেননি, কারণ উনি ভেবেছিলেন মেয়েটি ট্রেনটিকে ধরতে চাইছে। পরের দিন আবার একই দৃশ্য পুনরায় দেখেন। উনি হতভম্ব হয়ে যান, কারণ ওই মেয়েটি ট্রেনের পিছনে তো ছুটছে কিন্তু ট্রেনে উঠছে না। স্টেশন মাস্টার এটা ভেবেই নিজের মনকে সান্ত্বনা দেয়, মেয়েটি হয়তো প্রতিদিন এইভাবেই আনন্দ উপভোগ করে। পরের দিন আবারও একই সময় একই ঘটনা দেখে। উনি দেখেন মেয়েটি ট্রেনটিকে ক্রস করে ছুটে চলে যাচ্ছে। এই ঘটনাটি দেখার পর স্টেশন মাস্টার প্রতিটা এমপ্লয়ির কাছে ঘটনাটি জানায়। স্টেশন মাস্টার লক্ষ্য করেন সারাদিন মেয়েটিকে দেখা যায় না, শুধুমাত্র সন্ধ্যাবেলাতেই দেখা যায়। এই ঘটনাটি সবাইকে জানানো সত্ত্বেও কেউ কোনো পাত্তা দিচ্ছিল না। তার পরপরই স্টেশন মাস্টারের প্রচুর শরীর খারাপ হয় এবং তিনি মারাও যান। মারা যাবার পর দুজন স্টেশন মাস্টার আসে এবং তারাও একই ঘটনা দেখে আর ট্রান্সফার নিয়ে চলে যায়। কোনো ব্যক্তি এখানে কাজ করতে চাইছিলেন না। এখানকার মানুষগুলি আবারও দূরের স্টেশন থেকে ট্রেন ধরা শুরু করে। এই বেগুনকোদর স্টেশনটি ধীরে ধীরে অপরিত্যক্ত হতে থাকে এবং সাধারণের কাছে ভুতুড়ে স্টেশন নামে পরিচিতি পায়। এই ঘটনাটি ধীরে ধীরে কলকাতাতেও ছড়িয়ে পড়ে। এখানে কোনো কর্মী কাজ না করতে চায়, স্টেশনকর্তারা এই স্টেশনটিকে ভুতুড়ে স্টেশন নামে রেকর্ড করে। শেষ পর্যন্ত 1968 সালে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কোনো ট্রেন আর দাঁড়ায় না, বরং স্পিডে বেরিয়ে যায়। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা ভয়ে জানালা বন্ধ করে রাখে। কলকাতা থেকে 11 জন মেম্বার নিয়ে একটি গ্রুপ 2007 সালে ওখানে পৌঁছায়। এনারা ছিলেন প্যারানর্মাল সোসাইটির সদস্য। ওনারা সারা দিন ধরে ওই স্টেশনে সব ঘটনা শোনে। গ্রামবাসীরা বলেছিলেন এই রেল লাইন দিয়ে একটি মেয়ে ট্রেন ধরার জন্য ছুটে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রেন মেয়েটির শরীরের উপর দিয়ে চলে যায় এবং মেয়েটি তৎক্ষণাৎই মারা যান। তারপর থেকে আজও পর্যন্ত ওই মেয়েটির ভূত ওই স্টেশনে আশেপাশে ছুটতে থাকে এবং নাচতে থাকে। এমনকি গ্রামবাসীরা এটাও বলেছিলেন যারা এই ভূতটিকে দেখতে পায় তারা কিছুদিনের মধ্যেই মারা যায়। এইসব কথা শোনার সত্ত্বেও প্যারানর্মাল সোসাইটির সদস্যরা ওই স্টেশনে নানা ধরনের যন্ত্র এবং ক্যামেরা নিয়ে এক রাত থাকেন। তারা কোনো অদ্ভুত কিছু দেখতে পায়নি এবং তারা কলকাতায় এসে ওই এলাকার লিন রিপোর্ট জমা দেয়। 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী স্টেশনটিকে চালু করার জন্য নানা রকমভাবে চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত 2009 সালের 9ই সেপ্টেম্বর আবার স্টেশনটিকে চালু করা হয় এবং জানিয়ে দেওয়া হয় বিকেল 5টার পর থেকে এখানে কোনো ট্রেন দাঁড়াবে না। মানুষ ধীরে ধীরে এই স্টেশনে আসা যাওয়া করতে থাকে, কিন্তু সাধারণ মানুষের মনে আজও ভয় কাজ করে। তখন থেকে আজও পর্যন্ত এই স্টেশনে আর কোনো ভূত দেখা যায়নি, কারণ বিকেল 5টার পর কোনো মানুষ স্টেশনটিকে আর ব্যবহার করে না। স্টাফ সমেত সমস্ত যাত্রী স্টেশনের আশেপাশে থেকে অন্যত্র চলে যায়। এখনকার সময় প্রচুর ট্যুরিস্ট এই ভুতুড়ে স্টেশনটিকে 5টার আগে পর্যন্ত পরিদর্শন করতে যায়। তো বন্ধুরা, এই বেগুনকোদর স্টেশনটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন।
এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।